ফেসবুকে যারা কাজ করতে আসছেন তাদের মনের ভিতর এই প্রশ্নটি হর হামেশাই ঘুরপাক খায় যে আসলে ষাট দিনের মধ্যে আমি যদি আমার পেজে বা প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারি তাহলে কি আমি আর কখনোই আমার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশান পাবো না তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব যে আসলে ষাট দিনের মধ্যে আপনি যদি আপনার পেজের পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারেন তাহলে আপনার পেজের সাথে কি হবে বা আপনি আর কখনোই মনিটাইজেশন পাবেন কি না সেই সম্পর্কে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু এই বিষয় সম্পর্কে আপনি বিস্তারিত ধারণা পাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করুন তো বন্ধুরা দেখুন আমরা যখন ফেসবুকে আসি বা ফেসবুকে কাজ করতে শুরু করি আমরা স্বভাবতই যে ক্রাইটেরিয়ার কথাটি জানি যে ফেসবুক থেকে ইনকাম করার জন্য বা মনিটাইজেশন পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে বিগত দুই মাসের মধ্যে তো বন্ধুরা এই বিষয়টি সবার মধ্যেই কনফিউশন থাকে যে আমার যদি কমপ্লিট না হয় তাহলে কি আমার পেজটি ডিলিট হয়ে যাবে বা আমি দুই মাসের মধ্যে যদি কমপ্লিট করতে না পারি তাহলে কি আবার আবার নতুন পেজ খুলতে হবে কি না তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে আপনার সেই পেজটি ডিলিটও হবে না বা আপনাকে আবার নতুন পেজ খুলে আপনাকে সেখানে কাজ করতেও হবে না আপনি যখন একটি ফেসবুক পেজে কাজ করতে শুরু করছেন তখন থেকে যদি আপনার দুই মাসের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার মিনিট ওয়াশ টাইম হয়ে যায় আপনি কিন্তু মনিটাইজেশন অন করতে পারবেন কিন্তু ধরুন আপনি যখন একটি ফেসবুক পেজ খোলার পর আপনার দুই মাস বা তিন মাস অনেক সময় এক বছরও আপনার লেগে যেতে পারে এই ক্রাইটেরিয়াটি ফুলফিল করার জন্য তো বন্ধুরা যদি আপনার এক বছর সময় লেগে যায় সেই ক্ষেত্রে আপনার পেজে যে ফলোয়ারগুলো রয়েছে সেই ফলোয়ারগুলো আপনার এক বছরের মধ্যেও যদি পাঁচ হাজার হয় তাহলেও কিন্তু হবে কিন্তু যদি আপনার ষাট হাজার মিনিটের যে ওয়াশ টাইম রয়েছে সেটি কিন্তু বিগত দুই মাসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে যদি আপনি বিগত দুই মাসের মধ্যে ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশন পাবেন না এক্ষেত্রে যে যেভাবে ফেসবুক এটি গণনা করে সেটি হলো ধরুন আপনি যদি জানুয়ারি মাসে একটি ফেসবুক পেজ খুলেন এবং সেটি জানুয়ারি এবং ফেব্রুয়ারি দুই মাসের মধ্যে যদি আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ না হয় তাহলেও সমস্যা নেই কিন্তু আপনার যদি যে সেটি মার্চ এপ্রিলে গিয়ে আপনার যদি সেই ক্রাইটেরিয়াটি পূরণ হয় তাহলে আপনাকে এপ্রিল থেকে বিগত দুই মাস তাহলে এপ্রিল এবং মার্চ এই দুই মাসে যদি আপনার ষাট হাজার মিনিট কমপ্লিট হয় তবেও কিন্তু আপনি মনিটাইজেশানটি পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে সঠিক একটি ধারণা পেয়েছেন যে আসলে আপনার দুই মাসের মধ্যে যদি মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটি রয়েছে সেটি পূরণ না হয় তাহলে আপনার পেজের সাথে কি হবে তো বন্ধুরা শেষ করছি আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে